এদিকে ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আরও ৬ জনের মৃত্যু নিয়ে মে মাস থেকে চলা বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। ৩০ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৪ লাখের বেশি। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ব্রহ্মপুত্র, বরাক, দিগারু ও কল্লং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যায় ধুবড়ী জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার প্রায় ৮ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে আসামের বিপর্যয় মোকাবেলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা। সরকারি ৫৭৭টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে ৫৩ হাজার মানুষ। আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যার কারণে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ৭০% এলাকা ডুবে গেছে। চলতি মৌসুমের বন্যায় প্রাণ গেছে শতাধিক বন্যপ্রাণীর।